নমস্কার, নিউজ নোভেন্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা, এবং সেই সাথে সাথে আপনাদের আরও একবার স্বাগত জানাবো আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। আমরা বর্তমানে একটা খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কিন্তু দফায় দফায় বেড়ে চলেছে লকডাউন। আর ঠিক সেই কারণের জন্যেই যারা আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, সেই ছাত্রছাত্রীদের কিন্তু চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই কারণের জন্য বনগাঁ পৌরসভা এবং নিউজ নোভেন্স ল্যান্ডের এই বিশেষ উদ্যোগ পাঠশালা, যেখানে আমাদের মহকুমার শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক দিন আমাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দুটি করে ক্লাস করাচ্ছেন। আজকে প্রথমেই চলে যাব দশম শ্রেণীর ইংরাজি ক্লাসে, বিষয় দ্য ক্যাট এবং নোটিশ রাইটিং। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন শিক্ষক শ্রী মধুমঙ্গল সরকার এবং শিক্ষক শ্রী প্রলয় রাহা। আমরা আরও একবার স্যারদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং সেই সাথে সাথে ধন্যবাদও জানাবো। সরাসরি চলে যাব স্যারদের কাছে, শুরু করব ক্লাস, অনুরোধ করব ক্লাস শুরু করতে। গুড মর্নিং, নমস্কার অল ভিউয়ার্স এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। ফার্স্ট অফ অল, অন বিহাফ অফ দ্য বিএম টিচার্স ফ্যামিলি, আই উড লাইক টু কনভে হার্টিয়েস্ট উইশ টু সোমনাথ দা সোমনাথ মজুমদার, বিকজ ইট ওয়াজ হিজ বার্থডে। সো আমাদের তরফ থেকে, সমস্ত টিচার্স ফ্যামিলিদের তরফ থেকে সোমনাথ মজুমদারকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই জন্মদিনের। তার এই শুভ উদ্যোগের জন্যই শুধু নয়, তিনি দীর্ঘজীবী হন, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে তার এই মহান কার্য পরিচালনা করুন। যাই হোক, ফিরে আসব আমরা আমাদের ক্লাসে। আজকে তোমরা জানো এর আগের দিন উই কুড নট কমপ্লিট দ্য ক্যাট ইউনিট থ্রি, আমরা তার আগেই থেমে গেছিলাম সময়ের অভাবে। তো আজকে প্রথমেই আমরা সেই ক্যাটের ইউনিট থ্রিটা শুরু করব, এবং শুরু করার পর আমরা নোটিশ রাইটিংও একটু দেখিয়ে দেবো। দুজন আছি আমার সঙ্গে, আছেন আমরা হাই স্কুলের শিক্ষক শ্রী প্রলয় রাহা। সুতরাং আজকে আমাদের পাঠ্য দ্য ক্যাট বাই অ্যান্ড্রিউ পার্টন বঞ্জো প্যাটারসন। ব্যানজো অ্যাকচুয়ালি এই সিউডোনিম, এই ছদ্মনামে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন লিখতেন, এবং হি ওয়াজ সো ফেমাস অ্যান্ড হি আর্ন সো নেম অ্যান্ড ফেম আফটার দ্য পাবলিকেশন অফ দ্য সিরিজ নেমড ফাইভ ব্যালেডস অ্যান্ড এ পোয়েম নেমড দ্য ম্যান ফ্রম দ্য স্নোই রিভার। এটা এতটাই বিখ্যাত হয়েছিল যে অস্ট্রেলিয়াতে এটা ব্যানজোটা ইট বিকামস এ হাউসহোল্ড নেম। এবং তিনি যে কি পরিমাণে বিখ্যাত ছিলেন, দুটো এক্সাম্পল দিয়ে আমি আজকে আমাদের পাঠ্য শুরু করব। মানে এতটাই বিখ্যাত ছিলেন যে ইন 1981 হিজ ইমেজ ওয়াজ পোস্টেড, হি ওয়াজ অনার্ড অন দ্য পোস্ট স্ট্যাম্প অফ অস্ট্রেলিয়া, অ্যান্ড হিজ ইমেজ ওয়াজ পাবলিশড ইন দ্য $10 নোট অফ অস্ট্রেলিয়া। সুতরাং বুঝতেই পারছি আমরা যে তারই লেখা দ্য ক্যাট আমরা পড়তে চলেছি। আজকে আমাদের পাঠ্য হচ্ছে ইউনিট থ্রি। সুতরাং সরাসরি আমরা চলে যাই আমাদের পাঠ্যে। দেখা যাক ইউনিট থ্রিতে, এর আগের যেটা আমি একটু রিমাইন্ড করে দিই, আমরা দেখেছি যে ক্যাটকে সাধারণত যেভাবে আমরা দেখি বা চিনি আমাদের লেখক অ্যান্ড্রিউ বার্টন বঞ্জো প্যাটারসন, তার থেকে একটু ডেভিয়েট হয়ে তিনি দেখাতে চাইছেন যে দ্য ক্যাট ইজ অলসো অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, আ রেশনাল বিং। সেটা এবং শুধু তাই নয়, তার কিছু যে কোয়ালিটিস, সেই কোয়ালিটিসগুলোকেও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা ইউনিট থ্রিতেও সেটাই দেখতে পাবো যে তার সেই কোয়ালিটিসগুলো, সামটাইমস হি ইজ সুপিরিয়র টু হিউম্যান বিং অলসো, সেটাকেই খুব সুন্দর করে তিনি তুলে ধরেছেন।
When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. আমরা ইউনিট টুতে দেখেছিলাম যে the cat gives its appearance when the family sits down to tea. চায়ের সময়ে যখন চায়ের টেবিলে সবাই বসেছে তখন কিন্তু ক্যাট সেখানে এসে উপস্থিত হয় এবং বিভিন্নভাবে সে পরিবারের সদস্যদের কাছে যেমন রাবিং হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড স্পেশালি এগেনস্ট দ্য লেগস অফ দ্য গেস্ট গেস্টের পায়ের সঙ্গে ঘষাঘষি করছে হি ওয়াজ পারিং কেন বিকজ হি ওয়ান্টস এ শেয়ার সে জানে দ্যাট অ্যাজ ইফ হি ইজ এ ফ্যামিলি মেম্বার মনে হচ্ছে যেন সে এই পরিবারেরই একজন সদস্য তাই সেও তার শেয়ারটা নিতে এসেছে সো ইট ইন্ডিকেটস ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড নাও ওয়েন দ্য টি হ্যাজ ফিনিশড তখন কি হচ্ছে দ্য ক্যাট গোজ আউট ক্যাজুয়ালি ক্যাজুয়ালি ইন এ রিল্যাক্সড ম্যানার একদম ক্যাজুয়ালি সে বাইরে চলে যায় অ্যান্ড ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম ট্রু লাইফ এই ওয়ার্ড দুটোর উপরে আমি একটু জোর দেব এই জন্যই দেখো ট্রু লাইফ তাহলে এই পর্যন্ত ইউনিট ওয়ান এবং ইউনিট টু পর্যন্ত যে লাইফটা লেখক বললেন দ্যাট ইজ নট এ অ্যাকচুয়াল অর ট্রু অর অরিজিনাল লাইফ অফ আ ক্যাট একটা ক্যাটের অ্যাকচুয়াল লাইফ সেটা নয় কোনটা নয় ইট ইজ নট দ্য ট্রু লাইফ অফ এ ক্যাট টু বেগ ফর ফুড অর টু বি এ মিক ক্রিয়েচার এ জেন্টল ক্রিয়েচার রাদার আই সে অর্থাৎ সে একটা খুবই শান্ত ধীর স্থির এরকম প্রাণী হিসাবে যে প্রতিপন্ন করি আমরা সেটা নয় কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট প্রকৃতপক্ষে সে কিন্তু ওটা থেকে সম্পূর্ণরূপেই আলাদা সেই আলাদা যে জীবনটা সেটাকেই লেখক এখানে ট্রু লাইফ বলে চিহ্নিত করতে চেয়েছেন সো উই আর ইনকুইজিটিভ এনাফ টু নো হাউ ইজ এ ক্যাট হোয়াট ইজ হিজ ট্রু লাইফ তার সেই প্রকৃত জীবনটা কী সেটা জানার জন্য আমরা নিশ্চয়ই কৌতূহলী হয়ে উঠেছি এই মুহূর্তে যে তার ট্রু লাইফটা কী He saunters down his own backyard, springs to the top of the fence, droops lightly down to the other side. He saunters. Saunter. Saunter actually mean to walk casually in a relaxed way or manner that is saunter ebar she ki kore he saunters down his own backyard ekdom casually relaxedly she tar nijer backyard backyard bolte amra ki bujhi backyard bolte amra sadharonoto bujhi barir pechoner je phaka jayga ba uthon ta thake takei amra ব্যাকইয়ার্ড বলে থাকি বাট ব্যাকইয়ার্ডটার জন্য ব্যবহার করা হচ্ছে একটা অ্যাডজেক্টিভস যেটা হচ্ছে ওন এটা এই ওয়ার্ডটা দিয়ে ইন্ডিকেটস করতে চাইছেন এটাই দ্যাট ইট ক্রিয়েটস এ সেন্স অফ পজেশন পজেশন অর্থাৎ এটা যেন তার নিজেরই ক্ষেত্র নিজেরই জায়গা অন্য কারো নয় এই যে সেন্স অফ পজেশনটা এটা কিন্তু আমরা এই ওন ওয়ার্ডটা থেকে পাচ্ছি এবং ওনটা আমরা গ্রামেটিক্যালি দু রকমের ইউজ দেখতে পাবো এক ধরনের একটা হচ্ছে ওন হচ্ছে একটা অ্যাডজেক্টিভস এবং আরেকটা ব্যবহার আমরা দেখতে পাই ভার্ব হিসাবে ওন আমাদের একটা দ্য সেলফিশ জায়ান্টের সেই বিখ্যাত লাইনটা আমার সমস্যায় মনে পড়ে যাচ্ছে মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ ওন গার্ডেন তাহলে সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে এখানেও আমি দেখব যে বলছে স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স ড্রপস লাইটলি ডাউন টু না সরি He saunters down his own backyard.
ওন ব্যাকইয়ার্ড, তাহলে এখানেও আমরা দেখছি ওন যে ওয়ার্ডটা সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, বাট সামটাইমস ইট ইন গ্রামার এই ধরনের কোশ্চেনও দিয়ে থাকে যে রাইট আ সেন্টেন্স অফ ইওর ওন উইথ দ্য ওয়ার্ড ওন অ্যাজ আ ভার্ব, ভার্ব হিসাবে এর ব্যবহার করে একটা সেন্টেন্স লেখো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই ওন এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, তাহলে এক্ষেত্রে দেখো সাবজেক্ট আমরা জানি সেন্টেন্স কনস্ট্রাকশনের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরেই ভার্ব আসে, তাহলে ওন এটা কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। এইভাবে তোমরা বাড়িতে বিভিন্ন ওয়ার্ড নিয়ে তার ডিফারেন্ট যে ফর্মসগুলো রয়েছে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে ইংলিশ ভোকাবুলারিটা যেমন বাড়বে তেমনি ইংরেজি ব্যবহারের ক্ষেত্রেও তোমাদের বৈচিত্র্য আসবে। সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে রিল্যাক্সড ওয়েতে তার নিজস্ব ব্যাকইয়ার্ডে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিংস দ্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য ফেন্স দ্য এনক্লোজার অর রাদার এ ওয়াল, লাভ দিয়ে সেই বেড়ার উপরে ওঠে অ্যান্ড ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং হালকাভাবে লাইটলি ড্রপস টু দ্য আদার সাইড অফ দ্য ফেন্স, এবং ফেন্সের অন্য পাশে সে লাভ দিয়ে পড়ে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড, ট্রট দেখো এখানে হাঁটার কতগুলো ইংরাজি আমরা পাচ্ছি, আমরা এই মুহূর্তে পেলাম একটা সন্টার, ইট ইজ ওয়ান টাইপ অফ ওয়াক, এটাও কিন্তু এক ধরনের হাঁটা, ট্রট এটাও কিন্তু এক ধরনের হাঁটা, ট্রট মানে কি টু ওয়াক উইথ কুইক স্টেপস বিটুইন ওয়াকিং অ্যান্ড রানিং, অর্থাৎ হাঁটা এবং দৌড়ানো এর মাঝামাঝি যে হাঁটাটা সেটাকে বলা হয় ট্রট, দ্রুত পদক্ষেপে এগিয়ে যাওয়ার, টু ওয়াক উইথ কুইক স্টেপস বিটুইন ওয়াকিং অ্যান্ড রানিং। এই সময় সে কি করছে, ট্রটস অ্যাক্রস, দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেন, স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড, এবং একটা খালি শেড, শেড এখানে বলতে বোঝাতে চাইছে রুফ, সেই খালি শেডের উপরে স্কিপস jumps to the roof of an empty shed, lab diye othe, he moved his movement becomes lithe and panther like, ekhane ekta tulona kora hoyeche, dekho comparison ta kemon bhabe esche, bolche his movement becomes lithe and panther like, it is a simile, simile ta ki dekha jacche je kono kichur shonge onno kono word ba kono onno kono jinisher jokhon like ba as diye tulona kora hoy tokhon shetake simile bola hocche, to ekhane tar je movement ta chal cholon ta chola chol ta seta kemon na like a panther, panther bolte amra ki bujhi, প্যান্থার বলতে আমরা বুঝি বাঘ বা চিতা বাঘ, তাই তো, তাহলে তার চালচলনটা এই সময় যখন ওয়েন হি গোজ টু দ্য ব্যাকইয়ার্ড হাউ ডাজ হি মুভস লাইক আ প্যান্থার অ্যান্ড লাইথলি, লাইথ মিন্স সাবলীল অর্থাৎ ইন এ রিল্যাক্সড ইন এ রাদার গ্রেসফুল ম্যানার, ঠিক, অর্থাৎ এই সময় এসে খুব সাবলীল ভঙ্গিতে হেঁটে চলে, যেটা কি না প্যান্থারের সঙ্গে লেখক তুলনা করেছেন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি ফর হি হ্যাজ সো মেনি অ্যানিমিস ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, দেখো সাবলীলভাবে হেঁটে যাচ্ছে, ইয়েট হি ইজ ভেরি ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স দ্যাট মে কাম, সে কিন্তু কনসিয়াস আছে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, তাই কেমনভাবে হাঁটছে,
he looks keenly from sharply tikno bhabe tikno drishti niye giye choleche from side to side edik odik takiye dhire dhire and without making any noise noiselessly kon rokom shobdo na kore aste aste hete choleche keno because he has so many foes he has so many enemies tar onek shotru royeche ei shotru gulor moddhe duto ke ullekh kora hoyeche jemon dogs and small boys with stones shotti to kukur tar pore choto choto bachchara dhil chhure mare eder hat theke era hocche shotru eder hat theke bachar jonno o kono rokom shobdo na kore dhire dhire egiye choleche on top of the shade the cat arches its back and rakes its claws once or twice through the soft bark of the old roof ebar does he reach to the top of the shed ar ei bhabe dhire dhire hatte hatte khub carefully hatte hatte consciously hatte hatte pouche gelo she chhade ekhane ki korche dekho buddhimottar porichoy bolche the cat arches his back arch to bend like a bow धनुकेर मतो बाकानो तार पीठटाके बाकिए दिच्छे एंड रेक्स इज क्लॉज वंस और ट्वाइस थ्रू द सॉफ्ट बार्क ऑफ द ओल्ड रूफ एंड रेक रेक मीन्स स्ट्रेस आचोड़ काटा एवं से ओल्ड बार्क ऑफ द ओल्ड बार्क बार्क ओरिजिनली मीन्स द आउटर लेयर और यू मे से स्किन of a tree trunk or branches jetake amra bole thaki chhal ba bakol gacher je guri tar uporer je layer ta shekhante dekhbo amra je chhal boli amra jetake shetakei bola hocche bark tale roofer upore bark elo kotha theke আমরা খেয়াল করব এখানে রূপটাকে বর্ণনা করেছেন লেখক যেভাবে তার থেকে বোঝা যাচ্ছে বলছে যে সফট বার্ক অফ দা ওল্ড রূপ পুরনো ছাদ সুতরাং পুরনো যদি ছাদ হয় তার উপরে আমরা দেখব যে দের ইজ আ লেয়ার অফ ডাস্ট অর লিভস এটসেট্রা এটসেট্রা সেটাকেই এখানে বার্ক হিসাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আউটার লেয়ার অফ এ ট্রি ট্রাঙ্কের জায়গা আউটার লেয়ার অফ দ্য রুফ হচ্ছে যেটা কিনা নরম বিভিন্ন রকমের শ্যাওলা জমে গেছে সে সেইটার উপরে সে তার নখরগুলোকে ক্লজ ক্লজটা কিন্তু অধিকাংশ শিকারী প্রাণীর থাকে নখর ধারালো নখর আগের দিন মাস্টারমশাই বলেছিলেন যে সেই নখগুলোকে সে এখন ওই সফট বার্কের উপরে ঘষে নেয় হি স্ট্রেসেস দেন না হি স্ট্রেসেস হিমসেলস এ ফিউ টাইম টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার তাহলে এটা কেন করছে এইবার সে আরও একটা কাজ করছে হি স্ট্রেসেস হিমসেলফ দ্যাট মিনস হি এক্সটেন্ডস হিমসেলফ নিজেকে প্রসারিত করছে এ ফিউ টাইমস আগের দিন আজকে আর সেটাই যাচ্ছি না জাস্ট একটু উল্লেখ করে যাচ্ছি জাস্ট টু রিমাইন্ড ইউ যে আমরা লিটলের ব্যবহার দেখিয়েছিলাম লিটলের যে ব্যবহারটা দেখিয়েছিলাম ফিউয়ের ব্যবহারটাও ঠিক একই রকম ফিউ আর হচ্ছে এ ফিউ অর্থাৎ যখন ফিউ এটা নেগেটিভ মিনিং করবে আগের দিন আমরা লিটল দিয়ে দেখিয়েছিলাম আর এ ফিউ মানে খুবই মানে অল্প থাকলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো সেরকম হ্যাঁ হ্যাঁ নাম্বার একদম তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে লিটল আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফিউ শুধুমাত্র এই ডিফারেন্সটাই রয়েছে তাছাড়া আর কিছুই নয় তো বেশ কয়েকবার হি এক্সটেন্ড হিমসেলফ এ ফিউ টাইমস আর এখানে টাইম বলতে সময় নয় কিন্তু টাইম বলতে ওই যে কাউন্টেবল নাউন যেহেতু সেই জন্য বার বোঝানো হচ্ছে বেশ কয়েকবার সে নিজেকে স্ট্রেস করে এক্সটেন্ড করে প্রসারিত করে তার দেহটাকে টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার কেন করে এটা এই যে প্রসারিত করছে তোমরা বাড়িতেও দেখবে কিন্তু এটা বিড়ালকে যদি লক্ষ্য করো এটা অবশ্যই দেখেছো এটা আমার ধারণা দৃঢ় বিশ্বাস যে ওরা সামনের দুটো পায়ে ভর দিয়ে একেবারে পেছনটা উঁচু করে অনেক সময় ধরে থাকছে এটা কেন করছে না টু সি এভরি মাসল 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 হচ্ছে স্নায়ু পেশি
অর্থাৎ প্রতিটা পেশি তার কর্মক্ষম আছে কি না বা কাজের উপযুক্ত আছে কি না, কেউ আক্রমণ করলে প্রতিরোধ গড়ে তোলার মতো আছে কি না, এই বিষয়টা সে কিন্তু দেখে নিচ্ছে ওইভাবে। তাহলে এখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে, কোনো একটা বিশাল কোনো একটা বিষয় যেন ঘটতে চলেছে তার জীবনে। কি সেটা? Then, drooping his head nearly to his paws, he sent across a call to his kindred. এইবার কি হলো দেখো, যখন দেখলো এভরিথিং ইজ ওকে, তার মাসলগুলো কর্মক্ষম রয়েছে, আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে বা আক্রমণকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে, এইবার সে নিশ্চিত হওয়ার পর হি সেন্ড অ্যাক্রস কল টু হিজ কিনড্রেড। কিনড্রেড মিন্স রিলেটিভস অর ফেলোজ, অর্থাৎ তার যে নিয়ারেস্ট ওয়ান রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটা ডাক ছাড়েও। Before long they come gliding graceful shadows. Before long. তিনি কিন্তু বললেন না immediately. Before long বলতে এখানে খুব বেশি সময় না নিয়ে, অল্প সময়ের মধ্যে, তার মানেই সেটা বোঝাতে চাইছে within few moments বা আমি এখানে immediately লিখছি, ব্যাপারটা মোটামুটি একই রকমের। দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই দে ক্যাম্প কাম, দে বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে, যাদের উদ্দেশ্যে ডাক ছেড়েছিল, হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, হিজ কিন্ড্রেড, তারা চলে আসছে এবং কিভাবে আসছে সেটা আমরা দেখলে দেখবো। বলছে গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। গ্লাইডিং, গ্লাইডিং বলতে কি বুঝছি আমরা? Moving smoothly, gliding. এরা প্রত্যেকে এসে উপস্থিত হলো মুভিং স্মুথলি, আস্তে আস্তে, ধীরে ধীরে, অ্যান্ড গ্রেসফুল, হ্যাভিং অ শোয়িং গ্রেস, দ্যাট ইজ বিউটিফুল, এলিগেন্ট ইন মুভমেন্ট। এইভাবে ওরা এসে উপস্থিত হলো সবাই। এবং লেখক একটা জিনিস কিন্তু প্রমাণ করতে চাইছেন, একটু আগে বলেছিলেন যে ট্রু লাইফ নাও বিগিনস ফর ক্যাট, সো হোয়াট ইজ দ্য ট্রু লাইফ, অ্যান্ড উই আর গোয়িং টু সি দ্য ট্রু লাইফ অফ এ ক্যাট ইমিডিয়েটলি, আমরা কিন্তু এক্ষুনি দেখতে পাবো ক্যাটের সেই ট্রু লাইফটা কি। বলছে নো লঙ্গার আর দে মিক ক্রেচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। তাহলে এই যে তার ট্রু লাইফের হিন্টসটা এখানে আমরা পেয়ে গেলাম, যখন ও সবার উদ্দেশ্যে ডাক ছাড়লো এবং সবাই এসে উপস্থিত হলো, এই মুহূর্তে কিন্তু তাদের জীবনটা কেমন হয়ে গেল। বলছে নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, নো লঙ্গার আর দে মাইল্ড অর জেন্টল ক্রিয়েচার্স, তারা কিন্তু আর ওই শান্ত শিষ্ট ভদ্র প্রাণী আর নেই। এ কেমন ভদ্র প্রাণী? বলছে হু অ্যান আওয়ার অ্যাগো মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। সত্যি তো আমরা দেখেছি যে সে কিন্তু একটু মাছ, এক টুকরো মাছ বা একটু দুধের জন্য মিউ মিউ করছিল, অন্যের গায়ে পায়ে তার গা ঘষছিল। এখন তারা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, দে আর টোটালি ডিফারেন্ট নাও। কেন? বলছে দে আর গ্রিম ফাইটার্স নাও, These cats are grim fighters. They are grim fighters. Tara ekhon grim means serious. Tara serious fighter ekhon. Ja kichu korte pare. Ebong ei je serious fighter fighting korte gele if he has the ability or not seta kintu she porikha kore niyeche ektu agei. That is the intelligence. Etai tar hocche intelligence. Just think how much more he gets out of life than you do out of yours. সুতরাং এইখানে এবার আমাদের তৃতীয় ইউনিট থ্রির যে থার্ড প্যারাগ্রাফ, সেইখানে এই সেন্টেন্সটা আমি একটু লিখছি। দেখো একটা তুলনা চলেই আসছে মানুষের সঙ্গে। Just think how much
he gets of his life, then you do out of yours. এখানে লেখক আমাদেরকেই ভাবতে বলেছেন, জাস্ট থিঙ্ক হাউ মাচ হি গেটস অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স। ইয়ার্স বলতে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হিউম্যান বিংসদেরকে বোঝানো হচ্ছে। আমরা আগের দিনও প্রলয়বাবু বলেছিলেন, আমিও বলেছিলাম যে উই আর নট হ্যাপি উইথ হোয়াট এভার উই হ্যাভ। দেব এটা আসলে দেন হওয়াই উচিত, কেননা দুটো লাইফের তুলনা করা হচ্ছে, তা তুলনার জন্য সবসময় দেন হওয়াই উচিত। যেটা এখানে মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক রয়েছে, যে জন্য দেন দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে কারেকশন করে দিলাম। তো এর আগের দিন আমরা দুজনাই বলার চেষ্টা করেছিলাম যে হিউম্যান বিইংস আর নট স্যাটিসফাইড উইথ হোয়াট এভার হি অর শি হ্যাজ। আমরা সত্যি এখানেও দেখবো যে লেখক সেই বিষয়টাকেই যেন এই লাইনটা দিয়ে বোঝাতে চাইছে, তুলনা করে আমরা দেন ইউ ডু আউট অফ ইয়ার্স আমরা কত কিছু পাচ্ছি। তুলনামূলকভাবে একটা বিড়াল হাউ মাচ ডাজ ই গেট আউট অফ ইজ লাইফ, তার জীবনে কী পেল সারাটা দিন কল্পনা করো। আমরা তো পড়লাম, প্রায় শেষের দিকে উপস্থিত হয়ে গেছি, তাহলে এই সারাটা দিনে বিড়াল কি পেল তার জীবনে। বাট হি ইজ সেলফ কন্টেন্ট, তার মানে তার সেলফ কন্টেন্টমেন্টটা অনেক বেশি আমাদের তুলনায়, তার চাহিদাটাও অনেক কম আমাদের তুলনায়, সেই জন্যই সে কিন্তু অনেকটা বেশি সুখী আমাদের থেকে। যেন এটাই কবি লেখক এই তুলনা করে বোঝাতে চাইছেন। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের সেই খেলাধুলার কথাটাও ভাবো তোমরা, তারা এত কম পেয়েও কত সুখের সঙ্গে দে লিড দেয়ার লাইফ স্পোর্টিংলি, তাদের জীবনটাকে কত সুন্দর খেলাধুলার মাধ্যমে কাটিয়ে দিচ্ছে সেটাও ভাবো। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস, অ্যাজ দে গেট ওল্ডার ওল্ডার এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে ওল্ড এর যে অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার, আবার এই ওল্ড এর আর একটা কম্পারেটিভ ডিগ্রিও হতে পারে, জেনে রাখো তোমরা একটু, এল্ডার। তাহলে ব্যবহারটা কখন কোনটা হয়, কখন ওল্ডার হয় আর কখন এল্ডার হয়, আমরা দেখব যে সিবলিং সহোদরের ক্ষেত্রে বড় বোঝাতে বয়সে। সহোদর বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একই মাতৃগর্ভে জন্ম এরকম ছেলে মেয়ে বা ভাই বোন, এদের ক্ষেত্রে বড় বোঝাতে বয়সে বয়সে সেটা হয়ে যায় এল্ডার। হি ইজ মাই এল্ডার ব্রাদার অ্যান্ড হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি। কিন্তু ওল্ডার হয়ে যায় ব্যাপক অর্থে সহোদর নয়, অন্যদের সাথে তুলনা করার সময় এটা হয়ে যায় ওল্ডার। অর্থাৎ ওল্ড যে অ্যাডজেক্টিভ এর থেকেই দুটো কম্পারেটিভ ডিগ্রি এসছে, ওল্ডার এবং এল্ডার। আর যখন তারা বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন তারা কি করছে, দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস। সাব আরবান, আরবান বলতে আমরা বুঝি টাউন, সো সাব আরবান বলতে কি বুঝবো, সাব আরবান দ্যাট মিন্স মফস্বল বলি আমরা যাকে, রিলেটেড টু টাউন অর ফার ফ্রম টাউন, রিলেটেড টু টাউন অর্থাৎ মফস্বল শহর, যেটা সেই শহরের যে ব্যাকেটসগুলো রয়েছে সেইখানে তারা এবার চলে যায় যখন বয়স হয়ে যায় খেলতে। And these backyards that are dull to us are to them
hunting grounds where they have more gallant adventures than King Arthur's knights ever had. Sir, aage din bolechilen je the king's tale tai to class 8 e ache the king's tale eji ekhane ekta reference tara kemon bhabe life lead kore amra seta kintu ekhane dekhte pabo ekhane bolche king Arthur's knights knights originally mean hocche warriors jodha tale king arthur's knight eta ekta legendary story theke nao hoyeche king arthur er somporke onek legends royeche tumra jano class 8 e jara pore eshcho he was a king of britain and he was a famous king because he was just to his subjects তার প্রজাদের মঙ্গলের জন্য তিনি সব কিছুই করেছিলেন এই কিং আর্থার এমনই একজন রাজা ছিলেন এবং সেই লেজেন্ড এর আন্ডারে মানে তার অনেক যোদ্ধা ছিল আমরা জেনেছি 50 জন নাইটস ছিল যারা কিনা জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন যুদ্ধ করেছেন প্যারিলেস যে সমস্ত ডিউটিস পালন করেছেন শুধুমাত্র শান্তি স্থাপনের জন্য এখানে সেই সমস্ত মারাত্মক সিরিয়াস রাইটার্স সরি ওয়ারিয়ার্সদের সঙ্গে তুলনা করা হয়েছে একটা বিড়ালের জীবনকে দেখো বলছে এইখানে যখন তারা আসে এই যে ব্যাকইয়ার্ডসে এই ব্যাকইয়ার্ডগুলো দে আর ডাল টু আস দে আর মনোটোনাস টু আস এটা আমাদের কাছে একঘেয়ে মনে হতে পারে এই যে ব্যাকইয়ার্ডসগুলো বাট টু দেম তাদের কাছে কেমন বলছে দিজ আর হান্টিং গ্রাউন্ডস এটাই হলো তাদের শিকারের ক্ষেত্র ওয়ের যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড কিং আর্থারের যে সমস্ত নাইটসরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে গেছেন শান্তি স্থাপনের জন্য তাদের থেকেও আরও বেশি গ্যালান্ট অ্যাডভেঞ্চার অভিযান যেন তারা এখানে করছে গ্যালান্ট গ্যালান্ট gallant means brave sahoshi courageous jhukipurno perilous ei rokom adventure obhijan tara mete othe ei backyards gulote but these backyards are dull to us these backyards are monotonous to us ebong amra ebar last je para shetai chole eshechi it is always spoken as a reproach against the cats that they are more fond of their home than of the people in it they are more fond of the home ei prosonge ami ektu just boli home house home mane banglay jodi amra boli eta hocche bari ar house ta keo amra বাড়ি হিসাবেই ব্যবহার করি বাট দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন হোম অ্যান্ড হাউস হোম আর হাউসের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে হাউস যেটা বাড়ি কিন্তু সবসময় যেটা মানুষ থাকতে হবে এরকম কোনো কথা নেই হাউস আনইনহ্যাবিটেডও হতে পারে যেমন আমরা সেই জন্য বলি হন্টেড হাউস কখনোই বলা হয় না হন্টেড হোম হন্টেড হাউস ভুতুড়ে বাড়ি পোড়ো বাড়ি যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই মানুষ নেই এইরকম বাড়িগুলোকে বলা হচ্ছে হাউস বাট হোম হোমটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক ভালো যেখানে আমরা বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে থাকি একদম মানে এইটাই হচ্ছে বাড়ি সেই জন্য বলা হয় সুইট হোম হোম সুইট হোম কিন্তু হাউস হন্টেডও হতে পারে তো বলছে যে বিড়ালটা কেমন হয় তারা কিন্তু দে এটা একটা রিপ্রোচ রিপ্রোচ বলতে কি একটা অভিযোগ তাই তো ব্লেম তাকে ব্লেম দেওয়া হয় প্রায় এই দোষটা দেওয়া হয় যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম তারা বাড়িটাকেই বেশি পছন্দ করে দ্যান দ্য পিপল ইন ইট এখানকার লোকেদের থেকে বা তুলনায় তারা বাড়িটাকে বেশি পছন্দ করে ন
naturally the cat doesn't like to leave his country at shejono ki hoy as they are very very fond of their sweet home ওরা কিন্তু ওই জায়গাটাকে ছেড়ে একদমই যেতে চায় না এখানে কান্ট্রি বলা হচ্ছে কান্ট্রি মানে আমরা এমনিতে জানি দেশ বাট কান্ট্রি বলতে এখানে কিন্তু ওর এলাকাটাকে বোঝানো হচ্ছে যে এলাকায় ও বাস করে দেয়ার আর সাম রিজনস ওয়াই হি ডাজন্ট ওয়ান্ট টু গো ফ্রম দেয়ার কেন ওখান থেকে চলে যেতে চায় না সেখানে বলছে ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি দ্য ল্যান্ড ওয়ের অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড ওয়ের হি নোজ এভরি ল্যান্ডমার্ক এই যেতে চায় না কেন ছেড়ে তার বাড়িটাকে কেননা ওই জায়গাটায় অল হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস লিভ দেয়ার যাদের সঙ্গে সে জীবন কাটিয়েছে ওখানেই থাকে সবাই অ্যান্ড হি ইজ ওয়েল অ্যাওয়ার অফ অল দ্য মেটিকুলার ডিটেলস অফ দ্য ল্যান্ড এবং ওখানকার যে জিওগ্রাফিটা সেটা সে ভালোভাবে জানে ওখানে এই জন্য ওরা ওই বাড়িটার প্রতি বেশি প্রিয় ওটা ছেড়ে তারা একদমই যেতে চায় না এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি আরেকটা কারণ হচ্ছে If you exiled him, exile মানে হচ্ছে অর্থাৎ banish or drive away. যদি বাধ্য হয় if he is compelled to leave his country, that means exile or drive away. যদি তাড়িয়ে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় নতুন একটা জায়গায় হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি তখন তাকে নতুন করে ওই জায়গাটাকে চিনতে হবে সেই জন্য সে কিন্তু তার ওই পুরনো জায়গা ছেড়ে যেতে চায় না সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস সুতরাং যখন ওই পরিবারের সদস্যরা বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে ইফ অ্যালাউড যদি রেখে দেওয়া যায় ক্যাটটাকে সেখানে সে কি করবে তাহলে হি উইল স্টে টু হিজ ওল্ড হাউস সে তার ওই পুরনো বাড়িতেই থাকবে কিন্তু এবং অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস অ্যান্ড হি উইল ট্রাই টু গেট অ্যাকাস্টম টু দ্য নিউ টেন্যান্টস এবং নতুন যে টেন্যান্টস ভাড়াটেরা আসছে বা লোকজন আসছে তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়েজ হিজ লাইফ ইন হিজ ওন ওয়ে এবং এই সময় সে কী করবে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ দ্যাট মিনস অ্যাডভান্টেজ সে তাদেরকে এই সুবিধাটা দেবে কী সুবিধাটা দেবে বলছে অফ বোর্ডিং হিম তাকে মানিয়ে নেওয়ার ওই বাড়িতে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দেবে অ্যান্ড ইন দ্য মেন টাইম এর মধ্যে সে কী করবে হি উইল এনজয়েজ হিজ লাইফ ইন হিজ ওন ওয়ে তার নিজের মতো করে সে জীবনটাকে উপভোগ করবে এই পর্যন্তই আমাদের রয়েছে তো আমি এখানেই শেষ করছি আমি তোমাদের বলবো যে তোমরা বিশেষ করে টেস্ট পেপার্স দেখে বিভিন্ন যে টেস্ট পেপার্সগুলো রয়েছে এই ক্যাট থেকে সমস্ত কোয়েশনসগুলোকে এক জায়গায় করে নিয়ে তোমরা প্র্যাকটিস করো যদি কোনোটা আটকে যাও বা কোনোটা মনে হয় যে না পারছি না তাহলে তোমরা অবশ্যই এনএমএলএ জানাবে আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব সেই কনফিউশনগুলোকে দূর করার এবার আমি অনুরোধ করছি মিস্টার প্লয়বাবুকে আপনি আসুন এবং ওদেরকে এই নোটিশটাকে কীভাবে লিখতে হয় এটা একটু দেখুন থ্যাংক ইউ স্যার টাইম ইজ ফ্লিটিং বাই নাও উই হ্যাভ ভেরি শর্ট টাইম টু ডিসকাস অ্যাবাউট হাউ টু রাইট এ নোটিশ ইন ইয়োর লেসন ফোর নোটিশ এ নিউ কাইন্ড অফ রাইটিং is introduced in class 10. Shortly I am discussing the framework, the format of notice writing. If you open your book, dear students, in lesson 4, you must see an example of notice writing, and if you take a deep analysis of the notice writing, you can see that there are different segments of it, and every part of notice writing is very much important. If you avoid one part, the mark is automatically deducted. For
for that. Prottekta onsher jonno kintu marks distribution kora thake ebong tumra jodi kono ekti part avoid kore felo tar jonno kintu number deduct kora hoy. So you have notice right. I think it is easier than paragraph writing or report writing, but you have to take the precautions to include all the details of notice writing in your writing. Here I am trying to point out the different important parts of notice writing. First point is the entire notice must be in a box. This is the first point. The entire notice must be in a single box. Prothome tin dike margin tene nite hobe, nicher ta kintu age tana jabe na. কেননা তোমরা কিন্তু আগে থেকে জানো না কোন জায়গাটায় শেষ হবে, এই দাগটা পরে টানবে. দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট. সেকেন্ড পয়েন্ট, দ্য নেম অফ দ্য organization or institution. It may be your school or maybe another organization, municipality, panchayat, club, etc. And this name must be written in capital letter. You should use capital letters while writing the name of the organization or institution. Third point, the very word notice must be written in capital letter in the middle in printing. It is written in bold letters, but while writing, handwriting, we cannot make it bold but underline it. This is another important point. Notice must be written in capital letters and you should underline it also. Fourth point, very important, date, and it must be written on your right hand side, usually written. Sheshe lekha jay, kintu usually it is written below the notice at the right hand side. This is better to indicate it there. Ha, this better. Is better usual way. Etai generally follow kora hoy. Another, not so much important, but you can mention it. It is optional, I can say. Reference number or notice number. Left hand side. At the left hand side of a notice, top left hand side, below notice is written, below that left hand side you should write reference number or notice number. একটা অর্গানাইজেশনের একটা বছরে তো অনেকগুলো নোটিশ পরপর লেখা হয়, এটা কত নাম্বার নোটিশ? ইউ মে পয়েন্ট হিয়ার 1 2 3 4 এটসেট্রা অর নীল. দিস ইজ নট ম্যান্ডেটরি বাট অপশনাল, বাট দিস পার্টস আর ম্যান্ডেটরি, কম্পালসারি টু বি রিটেন. এগুলো অবশ্যই লিখতে হবে. Then topic or subject. To attract the attention of the readers, the attention of the viewers for whom the notice is to be circulated,
যাদের জন্য নোটিশটা লেখা হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তোমাকে কতগুলো ক্যাচি ওয়ার্ডস ইউজ করতে হবে সাবজেক্টে, অ্যান্ড এভরি ওয়ার্ড শুড বি রিটেন, শুড বি ইনিশিয়েটেড উইথ এ ক্যাপিটাল লেটার। সাবজেক্ট এখানে লিখতে হবে মিনিমাম, পুরোটা না হলেও প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করা ভালো। এখানে কোন বিষয়ের উপরে নোটিশ লেখা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। দেন দ্য মেইন পার্ট অফ দ্য নোটিশ উই কল ইট বডি, ইট ইজ রিটেন ইন এ প্যারাগ্রাফ ফরম্যাট। নাম্বার 7, প্যারাগ্রাফ ফরম্যাট, though there is a specific format to begin a notice in your book, you can follow it. When we shall provide an example of notice writing, we also discuss about it. Body, every specific details should be there. যে বিষয়ের উপরে আমরা লিখছি তার প্রত্যেকটা ডিটেল, কোনো কিছু যেন বাদ না যায়, এভরি ইনফরমেশন শুড বি ইনক্লুডেড হিয়ার। আফটার দ্য বডি ইজ কমপ্লিটেড, দ্য ইস্যুইং অথরিটি সিগনেচার অফ দ্য issuing authority. Who is the issuing authority? For a club, the secretary or president. It is mentioned in your question. Question e ullekh kore dewa hoy ke issuing authority, sei onujayi tomake ekhane signature kar hobe seta ullekh korte hobe, ebong tar designation kon organization e tini. To designation jodi secretary hoy, the secretary, then the club or any other organization mentioned in the question. If it is a school notice to be written by a student, the captain of the student or the secretary of the students, then the notice must be countersigned. Eta sob notice e ashbe na, kintu jodi school notice e তোমাকে একজন ছাত্র হিসেবে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে কোনো নোটিশ লিখতে বলা হয়, দেন দ্য নোটিশ মাস্ট বি কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল, যেখানে যিনি স্কুলের প্রধান তার দ্বারা এখানে কাউন্টার সাইন করতে হবে। This is the entire format of the notice we have discussed here in a very short form. Now we have to provide an example to exemplify, to clarify all the points. First point, the entire notice must be in a box. Secondly, the name of the organization or institution should be written at the middle, at the top of the notice in capital letters. Third point, the very word notice is written in capital letters and it is underlined. Fourth point, the date must be mentioned at the left, right hand side, below the notice and at the right hand side. Date format ami ektu follow korte bolbo, ei bhabe likhbe, jemon today is 5th,
the ideal format of writing the date. অনেকে এইভাবে লেখো, this is not good. This is not good. This is the ideal format of writing the date. Reference number, it is not mandatory but optional, but you can write it. It can impress the examiner. Sixth point, subject or topic should be written and every word should be begun with a capital letter. প্রত্যেকটা শব্দ এখানে ক্যাপিটাল লেটারে শুরু করতে বলবো। সেভেন, দিস ইজ দ্য মেজর পার্ট অফ দ্য রাইটিং, দ্য বডি ইজ রিটেন স্পেসিফিক অল দ্য ডিটেলস অফ নোটিশ রাইটিং। সাপোজ অ্যান ইভেন্ট ইজ টু বি নোটিফাইড, দেন হোয়েন দ্য ইভেন্ট উইল অকার, হোয়ার, the date, the time, the place, and all the other necessary information associated with it. Who can organize it, who are the participants, everything should be specified here. Then at the last, signature of the issuing authority. Notice the third question, K. তার সিগনেচার থাকবে, তার ডেজিগনেশন থাকবে। যদি এটা, এই পয়েন্টটা আসবে একটা যদির উপরে ভিত্তি করে, নাম্বার 9 পয়েন্ট, যদি এটা কোনো স্কুল নোটিশ হয় এবং ইস্যুইং অথরিটি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দ্য নোটিশ মাস্ট বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। দিজ আর দ্য 9 পয়েন্টস অফ এ নোটিশ রাইটিং অ্যান্ড এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট। Except this one, this is optional, and this one only for school notice. Only for the school. And other 7 points are mandatory for any kind of notice writing. এবং মার্কস ডিডাক্ট হবে সে তো বলেই দিয়েছেন। হ্যাঁ, মার্কস ডিডাক্ট হবে, যে কোনো একটা পার্ট মিস করলে কিন্তু মার্কস ডিডাক্ট হবে, মিনিমাম হাফ মার্কস তো যাবে এখানে। Now look at lesson number 7. Our beloved teacher Madhusudan sir beautifully analyzed the unit 3 of the CAT, and at the last part of this lesson 7 you can see writing activity. An activity is given for you. Suppose you are the secretary of a club which has decided to open a library. Write a notice within 100 words to the members of your club, inviting them to actively join this program by donating books for the library. So if you are given to write such a notice in your exam, you should follow all these points in your notice format and try to write the notice. I am trying briefly. Suppose the club's name is ABC. You can write any other name, but suppose here the club's name is ABC Club. Use capital letter. Now you have to write notice, underline it, the date is written here, notice number 1, reference number দেওয়া আছে, দেওয়া আছে, খাতায় লিখতে গেলে আবার লিখতে হবে, আমার এখানে সুবিধা বোর্ডে লিখছি, যেটা প্রয়োজন সেটা থাকবে। নাও সাবজেক্ট আর টপিক, এন্ড ইট ইজ মেনশনড ইন ইউর কোশ্চেন, টু ওপেন এ লাইব্রেরি, সো দ্য টপিক ইজ
every initial letter of the word is written in capital letter, except article or prepositions. You can write in this way, all the members of our club and the inhabitants of this area are hereby, this word is frequently used, almost every time is used in a notice. Very important. You can begin your notice in this way. All the members of our club and the inhabitants of this area are hereby. Ami agei bolechi nichel margin ta age tama jabe na. Notice ekhane shesh hobe na. Amar aro jayga dorkar. Next page. This way I can create here the next page. ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বঙ্গা পৌরসভার সহযোগিতায় পুরসভা